বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। জাতে যা চলুন তোমরা পড়েছো, কিন্তু
জাজরুন অর্থ কি? তোমরা পড়েছো গাজর। এরকম চিহ্ন দিয়ে তিনটা কথা আছে, প্রথমে আছে হাত, আবার এরকম আলাদা করে দেওয়া আছে গাজর, ওখানে কাপড় গিজার গাজর, আর তারপরে আছে আম। এই তিনটা কথার যেকোনো একটা সঠিক হবে, তো কোনটা সঠিক? জাজরুন অর্থ হাত, গাজর নাকি আম? হাত, গাজর নাকি আম, তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে, আর সেই সঠিক উত্তরের উপরে একটা টিক চিহ্ন দিতে হবে। আমি আগে টিক চিহ্ন দিব না, তোমরা দেখে নাও, বুঝে নাও কোনটাই তোমরা টিক চিহ্ন দিয়ে নেবে। লাস্ট আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আগে আমি তুলে নিচ্ছি, দেখো। তারপরে নাম্বার গ, নাম্বার গ একটা নতুন শব্দ আছে, যদিও তোমাদের সামনে আমি এটা এখনো আলোচনায় আসিনি। এটা আছে লাম হরফ দিয়ে, লাম দে লাবানুন, লাবানুন অর্থ দুধ, লাম দে লাবানুন, লাবানুন অর্থ দুধ। তো সেই লাবানুন কথা দেখে লেখা আছে, লয়াকারে লা, বয়াকারে বা, দুন্দন্য শূন্য দুন্দন্য, লাবানুন অর্থ, লাবানুন অর্থ দিয়ে লেখা আছে লবণ। লাবানুন মানে কি? লবণ নাকি দুধ নাকি মিষ্টি? দুধ নাকি মিষ্টি, এই কয়টার মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর। সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দিবে, তো দেখে নাও লাবানুন অর্থ দুধ এর মধ্যে কোথায় লেখা আছে, তোমরা এটা বুঝে নাও। আমি পরে টিক চিহ্ন দিয়ে দিব। নাম্বার ঘ, লেখা আছে ওয়ার্ধন অর্থ, এটা বলে নি, ওয়াওতে ওয়ার্ধন, ওয়ার্ধন মানে গোলা, ওয়াওতে ওয়ার্ধন, এই দেখো ওয়াওতে ওয়ার্ধন লেখা আছে, এখানে ওয়ার্ধন অর্থ গোলা। তো সেটা এখন আসবে ওয়ার্ধন অর্থ, এই ওয়ার্ধন অর্থ চশমা, তারপরে আছে গোলা, বয় বড় গোলা গেলা গোলা নাকি হাত, এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক, তার উপরে এরকম টিক চিহ্ন দিতে হবে। তোমরা একটু খুঁজে দেখো কি হতে পারে। নাম্বার উপর যদিও আছে রুম্মানুন অর্থ, এটা কিন্তু তোমাদের জানা, তোমরা পড়ে নিয়েছো রুম্মানুন অর্থ, রুম্মানুন অর্থ কি? ডালিম, আতা নাকি আম? ডয়কে ডাল লিম, ডালিম আতা অথবা আম, আম এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে, সঠিক উত্তরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। রুম্মানুর অর্থ ডালিম, আতা নাকি আম, তো ডালিমের উপরে অবশ্যই একটা টিক চিহ্ন দিতে হবে। আর আছে আরো একটা নাম্বার চ, তাজুন অর্থ, তা জুন অর্থ, তাজুন অর্থ জামা, টুপি, জুতা, এটাও কিন্তু তোমরা পড়েছো তাজুন অর্থ টুপি। তো এখন 1962 দেখো টুপি কোথায় লেখা আছে, এখানে লেখা আছে। এখন আমি একটা একটা করে টিক চিহ্ন দিয়ে দিব, দেখো প্রথমে আছে ক, সামানুন অর্থ ফলের উপরে টিক চিহ্ন দিয়ে দিয়েছি, জাজরুন অর্থ গাজরের উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিব, লাবানুন অর্থ দুধের উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিব, ওয়ার্ধন অর্থ গোলাপ, গোলাপের উপরে টিক চিহ্ন দিয়ে দিব, রুম্মানুন অর্থ ডালিম, ডালিমের উপরে টিক চিহ্ন দিব, তাজুন অর্থ টুপি, টুপির উপরে একটা টিক চিহ্ন দিব। তোমাদের যে কাজ সেটা হচ্ছে শুধুমাত্র টিক চিহ্ন সঠিক উত্তরের উপরে দিতে হবে। এই টিক চিহ্ন যদি তোমরা দিয়ে দাও তাহলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তো এখন প্রশ্নগুলো বারবার আমি বলবো, তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নাও, অবশ্যই আশা করি খাতা এগুলো তুলে নিয়েছ, যদি তুলে নিয়ে থাকো তাহলে ভালো, আমার সঙ্গে এটা মিলিয়ে নাও। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, তাহলে এই টিক চিহ্ন কেমন করে দিবে, ছোট দাগ দিয়ে উপরের দিকটা বড় দাগ। নাম্বার ক, সামারুন অর্থ, সামারুন অর্থ কি? ফল, ফলের উপরে একটা টিক চিহ্ন হবে, এখানে তিনটা অপশন আছে, ফল, শাকসবজি, আলো, এই তিনটার মধ্যে সঠিক উত্তর হবে ফল, এই জন্য ফলের উপরে টিক চিহ্ন। খতে আছে জাজরুন, জাজরুন অর্থ হাত, গাজর
আম, এই তিনটার মধ্যে উত্তর হবে গাজর, এই জন্য গাজরের উপরে একটা টিক চিহ্ন। লাবানুন অর্থ, লাবানুন অর্থ কি, লবণ, দুধ নাকি মিষ্টি, এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর তার উপরে অবশ্যই একটা টিক চিহ্ন দিতে হবে। তাহলে লাবানুন অর্থ দুধ, দুধের উপরে একটা টিক চিহ্ন। ওয়ার্ডন অর্থ, ওয়ার্ডন অর্থ কি, চশমা, গোলাপ নাকি হাত, এই তিনটার মধ্যে যে কোনো একটা উত্তর সঠিক হবে তার উপরে একটা টিক চিহ্ন দিতে হবে। তো ওয়ার্ডন অর্থ গোলাপ, গোলাপের উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। নাম্বার ওর মধ্যে আছে রুম্মানুন অর্থ, রুম্মানুন অর্থ কি, ডালিম, আতা নাকি আম, এই তিনটার মধ্যে ডালিমের উত্তর সঠিক, এই জন্য ডালিমের উপরে একটা টিক চিহ্ন। তাজুন অর্থ, জামা, টুপি নাকি জুতা, এই তিনটার মধ্যে সঠিক উত্তর টুপি, এই জন্য টুপির উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছ আর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের লিখতে হবে না, শুধু টিক চিহ্ন দিতে হবে, এই জন্য তোমরা অবশ্যই বাসায় টিক চিহ্ন দেওয়ার প্র্যাকটিস করো আর এই প্রশ্নটা এইভাবে তৈরি করার চেষ্টা করো যেভাবে আমি আজকে বোর্ডে করিয়ে দিয়েছি। যেহেতু পড়া কমপ্লিট করতে হবে এই জন্য পড়া আমি আর দীর্ঘ করব না, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে আগামী দিন আরও নতুন পড়া নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।